হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বিডিপি অনলাইন আর্নের পক্ষ থেকে আমি জয় আপনাদের সাথে আছি। গতকালকে আমি পেডভার্স থেকে একটা উইথড্র দিয়েছিলাম, দেখেন এখন আমার ব্যালেন্সটা একদম জিরো শো করতেছে। তা আপনার উইথড্র প্রুফটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, 11/7/2020 থেকে ক্যাশ আউট দিয়েছি লাইট কয়েনে 10.24 সেন্ট। বর্তমানে আমার অ্যাকাউন্টসে ব্যালেন্সটা কত আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, $0। আমি এখানে কত ডলার ডিপোজিট করছি, কত ডলার মনে করেন যে ক্যাশ আউট করছি, তার একটা লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা আমার করা এই কারণে, এখান থেকে আপনারা যে যেরকম আর্নিং করতে কথা ভাবেন ওরকম আর্নিং কখনোই করতে পারবেন না। এখানে আপনাকে সময় দিতে হবে। আর এই পেডভার্সে আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে এখান থেকে একটা এক্সট্রা একটা ইনকাম আপনারা করতে পারবেন, যেটা ওয়েবসাইট না হলে করতে পারবেন না। যাই হোক, এখন আমি আমার উইথড্রটা দেখালাম। আপনারা অনেকেই বলেন যে এটা উইথড্র দেয় কিনা, উইথড্র দেয় কিনা, সেই ভিডিওটা তো আগেও দিছি, এখনও আবার দিলাম। আর এখন আজকে আমার কত ডলারের প্যাক দিছে অ্যাড, সরি, কত ডলারের অ্যাড শো দিচ্ছে আমাকে, সেটা আমি দেখানোর জন্য। বড় এরকম বড় অ্যাড আসলে সাধারণত দেয় না, দেখেন $4.20। সত্যি কথা বলতে এরকম বড় অ্যাড দেয়ই না। আপনারা যদি মনে করেন যে এরকম বড় বড় অ্যাড প্রতিদিন দেয় তাহলে এবার এখানে কাজ করেন না, এরকম অ্যাড মাসে দুইবার একবার দিয়ে থাকে। ঠিক আছে, এখানে কাজ করার অনেক রুলস নিয়ম আছে, যদি এগুলো ফলো করে লং টাইমের জন্য এখানে কাজ করতে চান তাহলে এখান থেকে বেনিফিট করতে পারবেন, আদারওয়াইজ এখান থেকে বেনিফিট করা সম্ভব নয়। ওকে বন্ধুরা, আমি আপনাকে এদেরকে একটা একটু কাউন্ট করে দেখাচ্ছি যে আসলে একটা কি আসলে সত্যি দিছে নাকি কোনো এডিটিং ভিডিও। আপনারা আমার ব্যালেন্সটা দেখেছেন, ব্যালেন্সটা একদম জিরো। ঠিক আছে, অনলি দেখেন 5 সেকেন্ডের একটা অ্যাড দেখে আমার এই ইনকামটা হচ্ছে। ঠিক আছে, এখানে দিয়েছে 3.99। আমার দুটো অ্যাড ছিল, দুটো অ্যাড আমার দেখা হয়ে গেল, আমি এখন আর অ্যাড দেখছি না, পরে দেখে নেব। আমার ব্যালেন্সটা আপনারা একটু খেয়াল করে দেখবেন, 3.99। ঠিক আছে, আমার এখানে ক্লেম করার যে ব্যবসা আছে ক্লেম করে নিলাম 56। এখানে আমার প্রতিদিন কত ব্যবস দিচ্ছে তার একটা লিস্ট। তো বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে এখানে জয়েন করবেন তার জন্য ভিডিওটা আসলে করা না, আপনারা যদি কাজ করতে চান তাহলে কাজ শিখে কাজ করবেন। আর যারা আমার রেফারেন্সে কাজ করছেন তারা যদি ইনভেস্ট করেন অবশ্যই আমার কাছে বলে করবেন, কারণ এবং কাজটা জেনে বুঝে তারপরে করবেন, না জেনে এখানে ইনভেস্ট করে হাই আফসোস করেন না। আর তারপরে ইনভেস্ট করার পরে আমাকে ফোন দিয়ে লাভটা কি। ঠিক আছে, ওকে বন্ধুরা, ভালো থাকবেন তাহলে, গুড বাই।